একটা কমিশন গঠন হয়েছে যদি একটা মিনিটের মধ্যে রাস্তা না ছাড়তে পারি তাহলে আপনি আমাকে ওপেন গুলি করবেন সেই গুলিতে কেউ যদি ফিরে হয় তাকে আমরা আমরা আপনাদের নিরাপত্তার জন্য আসছি না অতীতে ঢাকা কলেজে মধ্যে দুইবার গুলি করা হয়েছে কিন্তু কেউ কোনো বিচার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি করলে বিচার হয় কিন্তু ঢাকা কলেজে গুলি করলে বিচার হয় না জি অতীতে এজন্য আমরা বলছি না এই সরকার ছাত্রদের সরকার জি এই সরকার ছাত্রদের সরকার আর 100-150 কোটি টাকা বাংলাদেশের জন্য কিছু না ভিক্ষা চাইলেও মানুষ দেশের মানুষকে যদি বোঝানো হয় শিক্ষা খাতে করতে হলে 100 কোটি টাকা দরকার বিদেশ থেকে ভিক্ষা চাইলেও ভিক্ষা দেবে মানুষ তাদের জাস্ট একটা সমাধান দরকার জাস্ট একটা ইচ্ছা দরকার সদিচ্ছা থাকলে এটা নিশ্চিত থাকে এটা সম্ভব মানে আমরাই বলছি আমরা শিক্ষা দিবস তাই বলছি আর যদি ওনারা না পায় ওরা বলে দেখ যে টাকা আমরা দিচ্ছি তোমরা করে নাও কার দিয়ে করবা আমরা বুদ্ধিজীবী ভাড়া করে করি মানে এটা বললাম মাস্টার বেদবি কলম এটা যদি জানি কিন্তু আসলে করা সম্ভব দেখেন আমার কিন্তু গুরুত্বপূর্ণ সময়টা জীবনের এই সময়টা একটা সেকেন্ড আমার গুরুত্বপূর্ণ টাইম ইজ মানি কিন্তু আমার সময়টা ওরা মূল্যায়ন করে না ওরা দুদিন পর কিছু কিছু করে এইসব করে আর আমরা আসলে সমাধান পাচ্ছি না এই জন্য আসলে আমরা আপনাদের কাছে বলবো দয়া করে স্যার আমাদের জন্য একটু সুপারিশ করেন আপনারা আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই স্যার আমরা আপনাদের মানে ছোট ভাই যদি বলেন যাই বলেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর ন্যাশনাল আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যদি আবার নতুন করে কোনো নতুন সিস্টেম করা হয় তাহলে আবার মানে উন্নয়নের জন্য কত কিছু করা হয়েছে কিছু হয় নাই নতুন কিছু করা হলে আবার আমরা চিন্তা করতেছি 5 বছর পর তো এটা ফিজিবিলিটি না থাকতে পারে মানে ভালো একটা সম্ভাবনা না থাকতে পারে তখন আবার সেই রাস্তা নামা লাগবে তো রাস্তায় আমরা নামতে চাই না আমরা চাই চূড়ান্ত সমাধান অর্থাৎ এই যে মানে এবার যদি ইউনিভার্সিটি হয়ে যায় তাহলে আর রাস্তা নামতে হবে না তাহলে তো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি হয়তো প্রথম দিকে একটু মানটা কম হবে পরবর্তী মান বেশি হবে শিক্ষা রিলেটেড যেসব জায়গায় আছে জি সেসব জায়গায় তো অলরেডি আপনারা সব জায়গায় শিক্ষা না শুধু শিক্ষা না ইভেন যারা ভাইটাল রোল প্লে করে অর্থাৎ বর্তমানে যারা বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক নেতা আছেন তাদেরকে আমরা বলেছি দয়া করে আপনারা সামষ্টিকভাবে আসেন কারণ আমাদের দাবি তো ছোট্ট একটা রাষ্ট্রের শিক্ষার্থীরা পড়তে চাচ্ছি আমরা পড়তে চাই আমরা ভবিষ্যতে রাষ্ট্রকে নেতৃত্ব দিব আমাদের রাষ্ট্রের চাকরি করব রাষ্ট্রকে রেমিটেন্স ইনকাম করবো রাষ্ট্রের জন্য তো আমাদেরকে রাষ্ট্র একটা সুযোগ দেয় আমরা মেধাবী আমি মেধাবী না হয় আমার পিছনে যারা সব আপনারা ধরেন আজকে এখানে আছেন এখন আপনারা আপনাদের এই দাবি দাওয়াগুলো বা মেসেজগুলো আপনারা এখন কার কাছে দিতে যাচ্ছেন আমরা একদম সরাসরি এখন বলি প্রধান উপদেষ্টা যদি বলি সরাসরি প্রধান উপদেষ্টা কারণ রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ছাড়া এমন কোনো অর্গান নাই সময় দেয় নেতাদের তারা বলে ভাই দুই দিন সময় দেন আচ্ছা আপনি দুই দিন সময় করে দিবেন ওকে আমরা দুই দিন সময় দিচ্ছি এভাবে গত 2 থেকে 2.5 মাস শুধু সময় দিয়েছি এখন আমরা শিক্ষার্থীরা যারা আপনারা জানেন আজকে কিন্তু কর্মসূচি ছিল না আজকে ছিল সমাবেশের মতো মানে আমাদের কথা ছিল সমাবেশ করে চলে যাবে কিন্তু যখন যে দেখলাম ওই যে 1300-1350 কমিটি তারা আবার পায়তলা করছে নতুন একটা পদ্ধতির মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বড় শিক্ষার্থীরা আপনার ফেসবুকে ঢুকতে দেখতে পাবেন যে শিক্ষার্থীরা ক্ষুব্ধ তারা চায় না যে আসলে মানে এই ধরনের কোনো সংস্কার হোক দীর্ঘমেয়াদী সংবাদ আছে এই জন্য এরা প্রতিজ্ঞা করেছে একটা শিক্ষার্থী যে কমিশন ঘোষণা হওয়ার আগ পর্যন্ত গুলি করে কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তরে হচ্ছে আপনাদের দাবি দেওয়া পৌঁছাইতে চান না এখন জনগণের মত তৈরি হয়েছে মতকে আমি চাইলে আমি বলে যাবে ওরা পারায় মারে ভালো আমাকে হ্যাঁ ওরা সবাই যেটা সবার সামষ্টিক একটা সিদ্ধান্ত এখানে আসতে হবে এখানে এসে বলতে হবে কারণ আমরা সব জায়গায় গেছি পিয়নের মতো গেছি পিয়নের চেয়ে খারাপ ভাবে গেছি ছাত্র কখনো পিয়ন হয় আমার জীবন যদি পিয়ন হই তখন আমি মেনে নেবো পিয়ন কিন্তু পিয়নের মতো পিয়ন দৌড়াতে দাঁড়াতে দেখছি না প্রধান উপদেষ্টা একটা কমিটি শিক্ষার্থী একটা প্রতিনিধি দল পাঠাবে যে না তারা সমাধান করে দিচ্ছে তাহলে আমি মেনে নেবো আনুষ্ঠানিক শিক্ষা